পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের স্টাফ নার্স নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। চলো জেনে নেওয়া যাক এই নোটিশের সম্পর্কে কি বলা হয়েছে। এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কি রকমের যোগ্যতা লাগবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম স্টাফ নার্স, মোট শূন্য পদ 18টি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে অবশ্যই জিএনএম অথবা বিএসসি নার্সিং ট্রেনিং করা থাকতে হবে। প্রার্থীর বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী 21 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে বেতন 25,000 টাকা। ঘাটাল ইউপিএসসি 1, গম্ভীরনগর জেনারেল 1, এসসি 1, মেদিনীপুর ইউপিএসসি 2, কৈকটা এসসি 1 জেনারেল 1, মেদিনীপুর ইউপিএসসি 2 শরৎপল্লী জেনারেল 1 এসসি 1, মেদিনীপুর ইউপিএসসি 3 বীরবল্লভপুর এসসি 1 জেনারেল 1, খড়গপুর ইউপিএসসি 1 ইন্ডিয়া জেনারেল 1 এসসি 1, খড়গপুর ইউপিএসসি 2 রাজাগ্রাম জেনারেল 1 এসসি 1, খড়গপুর ইউপিএসসি 3 মালঞ্চা জেনারেল 1 এসসি 1, খড়গপুর ইউপিএসসি 4 আইমা জেনারেল 1 এসসি 1, খড়গপুর ইউপিএসসি 5 তালবাগিচা জেনারেল 1 এসসি 1, খড়গপুর ইউপিএসসি 6 রাজাগ্রাম জেনারেল 1 এসসি 1, খড়গপুর ইউপিএসসি 2 গিরিময়দান এসসি 1। অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফি বাবদ 100 টাকা জমা করতে হবে। এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ 50 টাকা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি। এক্ষেত্রে প্রার্থীদের তাদের জিএনএমের পাওয়া নম্বর, ইন্টারভিউয়ের অভিজ্ঞতা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্য দিয়ে তাদের নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ টাকা পাঠাতে হবে অ্যাকাউন্টস অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অ্যাকাউন্ট নম্বর 07880105960, আইএফএসসি নম্বর পাঞ্জাব ব্যাঙ্ক 007882, ব্রাঞ্চ সিপাহীবাজার পশ্চিম মেদিনীপুর।